নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি মুদ্রার টিউটোরিয়াল ভিডিও নিয়ে তো আজকে আমি শেখাবো তোমাদের কিছু বেসিক এবং সহজ যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় নাচে আমরা ব্যবহার করে থাকি সেই সকল মুদ্রাগুলো আর তোমরা যদি চাও যে এই মুদ্রার ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে আমাকে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে যদি দেখতে চাও তাহলে আমি আরও মুদ্রার ভিডিও আনবো সেখানে থাকবে মুদ্রা কি মুদ্রা কয় প্রকার প্রত্যেকটা মুদ্রার পাঠ অনুযায়ী তাদের ব্যবহার সমস্ত কিছু সেখানে আমি বিস্তারিত আলোচনা করব এটাতে সেগুলো আমি কিছুই বলবো না শুধু তোমাদের বেসিক এবং সহজ কিছু মুদ্রা আজকে আমি তোমাদের করে দেখাবো এবং তোমরা আমার সাথে সেগুলো করবে বা করো তো আমি এই ভিডিওটাতে বলবো না মুদ্রা কি বা মুদ্রা কয় প্রকার এটা আমি আগেও বলেছি এখনও বলছি তো সেটা জানতে হলে তোমাদেরকে আমাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে সেগুলো জানাবে যদি মনে হয় তোমাদের সেগুলো লাগবে আমি তবেই করব নইলে না এটাতে যদি তোমাদের মনে হয় হয়ে যাবে তো চলো আর কথা না বাড়িয়ে আমি মুদ্রার ভিডিওগুলো শুরু করি প্রথমেই আসি আমরা অনেক ছোটোবেলায় একটা নাচ করেছিলাম প্রত্যেকে করেছি আমি তুমি আচ্ছা মুদ্রার ভিডিও শুরু করার আগে আমি বলি নাচ করতে গেলে মুদ্রা তো অবশ্যই দরকার তার আগে আমাদের আর একটা জিনিস দরকার যেটা আমরা অনেকেই এখনো করি বা করে থাকি আবার অনেকেই সেটা এখনো জানি না হতেই পারে অনেকেই সেটা জানো না তো ফার্স্টেই আমরা নাচ করার আগে আমাদের একটা কাজ অবশ্যই করতে হবে ফার্স্ট আমরা যেখানটা দাঁড়িয়ে নাচটা করছি বা যেটার উপর দাঁড়িয়ে নাচটা করছি ভূমি ভূমিটাকে আগে আমাদের প্রণাম করতে হবে ভূমি প্রণামের পর আমাদের ঈশ্বর এবং গুরু ঈশ্বর এবং গুরু দুজনকেই আমাদের প্রণাম জানাতে হবে একদম শেষে আসবো আমাদের দর্শক বন্ধুরা বা যাদের জন্য আমরা নাচটা প্রেজেন্ট করছি বা যাদের সামনে প্রেজেন্ট করছি তারা বা ও মানে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো কিভাবে করবে দেখো ফার্স্ট আসছি ভূমি প্রণাম একদম স্ট্রেট ভূমিতে হাত দেবে দিয়ে ভূমি প্রণাম করলে দিয়ে হচ্ছে আমাদের ভূমি প্রণাম গেল ভূমি প্রণামের পর আমি কি বললাম ঈশ্বর এবং আমাদের গুরু মানে যার কাছ থেকে গুরু বলতে এখানে আমরা যার কাছ থেকে শুধু নাচের শিক্ষা না যাবতীয় শিক্ষা আমরা যাদের বা মানে যার কাছ থেকে পেয়ে থাকি প্রত্যেকটা গুরুকেই এখানে শ্রদ্ধা তুমি জানাতে পারো ঈশ্বর ঈশ্বর ঈশ্বরকে প্রণাম করলে করার পর গুরু তারপর আসছি দর্শক তাহলে কি হলো ফার্স্ট করলে চারজনকে আমাদের প্রণাম জানানো খুবই দরকার প্রথমে করলাম হচ্ছে ভূমি প্রণাম করলাম ঈশ্বর গুরু আর হচ্ছে আমাদের দর্শক এই প্রণামটা অবশ্যই দরকার তো এই গেল আমাদের প্রণামের পাঠ এবার আসছি যেটা নিয়ে আমি আজকে এসেছি মুদ্রা মুদ্রা আমরা অনেক মুদ্রাই জানি অনেকেই জানি এই মুদ্রা সেই মুদ্রা হ্যান ত্যান অনেক মুদ্রা আছে সেরকম আমি যদি এখন শুরু করি ভিডিও শেষই হবে না ভীষণ বড় এবং অনেকটাই লেন্থি হয়ে যাবে ভিডিওটা তো যাই হোক আমি সহজ এবং তোমরাও যেগুলো করতে পারবে আমি যদি প্রথমেই তোমাকে কঠিন কিছু শেখাই তুমিও শিখতে পারবে না এবং আমিও তোমাকে বোঝাতে পারবো না তো আমি কিছু সহজ মুদ্রা আজকে দেখাবো তো তার আগে আমি বলে নিই আমরা সবাই ছোটোবেলায় একটা নাচ করেছি আমি তো করেইছি তোমরাও হয়তো অনেকে করেছ গানটা হলো ফুলে ফুলে ঢোলে ঢোলে তো সেই ফুলে ফুলে গানটিতেই আমরা তখন মুদ্রা কি কী জেনেই অনেকগুলো মুদ্রা করে ফেলেছিলাম যেটা আমরা এখন এই বয়সে এসে বুঝতে পারছি যে এটার অর্থে এটা করেছি এটার অর্থে এটা এটা করেছি তখন কিন্তু বুঝিনি তখন নাচটাই শুধু করেছি তো যাই হোক আর কথা বাড়াবো না ফার্স্ট আমি তাহলে ফুল দেখাবো তোমাদেরকে ফুল আমরা কিভাবে করি হাতটাকে দেখো এইভাবে ঘুরিয়ে এইভাবে বন্ধ করে পুরোটা একসাথে খুলতে পারো হাতটা দেখো টান টান রাখবে পুরোটা একসাথে এইভাবে খুলতে পারো আবার হাতটাকে এইভাবে ঘুরিয়ে বন্ধ করলে দিয়ে একটা একটা করেও খুলতে পারো একটা একটা করে খোলার অর্থ হচ্ছে ফুলের যে একটা একটা করে পাপড়ি খোলে সেক্ষেত্রে বা এমনি ফুল অর্থ ব্যবহার করতে পারো আর পুরোটাও তুমি একসাথে খুলতে পারো মানে আমি এখানে দুভাবে ফুলটা দেখালাম একটা হচ্ছে এইভাবে নাম্বার ওয়ান আর একটা দেখো এইভাবে নাম্বার টু বোঝা গেছে হাতটা অবশ্যই টান টান করবে দেখে নাও আমি কিভাবে রেখেছি এই গেলো হচ্ছে ফুল তো এবার আসি ফুলের পর পাখি পাখিটা দেখো কিভাবে করবে ডান হাত বা হাত দুটো হাতকে দেখো এইভাবে ক্রস করলে করে এই যে হাতের যে আমাদের বুড়ো আঙুলটা আছে সেটাকে এইভাবে ধরলে ধরে হাতের আমাদের যে আঙুল বাকি আঙুলগুলোকে একসঙ্গে টান টান করে জুড়ে রাখবে এবং ফাঁকা করবে না টান করে জুড়ে দেখো এইভাবে এটাকে পাকাবে এটা গেলো হচ্ছে আমাদের পাখি ফার্স্ট ছিল ফুল দু নম্বর হচ্ছে আমাদের পাখি এবার পাখির পর পাখির পর দেখো ফুল পাখি এবার আসি মাছ মাছটা কিভাবে করবে দেখো ফার্স্ট বাঁ হাতটা রাখো তার উপর ডান হাতটা রাখো রেখে দেখো এই দুটোকে এইভাবে ফাঁকা করে মানে এই দুটো আঙুলকে সাইডে এইভাবে বার করে রেখে এইভাবে দুটো আঙুলকে নাড়াও এই গেল হচ্ছে আমাদের মাছ ফুল পাখি মাছ এবার আসি নদী নদীটা কিভাবে করবে দেখো এই হাত আর এই হাত ডান হাত বাম হাতের আঙুলগুলোকে এইভাবে টান টান করে ফাঁকা করে রাখো করে এইভাবে প্রত্যেকটা আঙুলের মাঝে আঙুলগুলোকে লাগাও লাগিয়ে এইভাবে করো এই গেল হচ্ছে নদী নদীর পর হচ্ছে আসি ভ্রমর ভ্রমর মানে কী বলো দেখি তোমরা ভ্রমর মানে মৌমাছি সেটা আমরা প্রত্যেকেই জানি কীভাবে করবো দেখো এই তিনটে আঙুল এক দুই তিন তিনটে আঙুল ধরবে এই দিকেরও তাই এক দুই তিন ধরবে ধরে এইভাবেও করতে পারো ভ্রমরকে আমি দুটো ব্যবহার দেখাচ্ছি দেখো এই যে একটা ভ্রমর হলো আর একটা দেখো ভ্রমর মানে যেহেতু মৌমাছি মৌমাছি কি করে ফুলের মধু খায় এই হচ্ছে ফুল আর এই হলো ভ্রমর দু ভাবে আমি দেখিয়ে দিলাম ভ্রমর কিভাবে আমরা ব্যবহার করব তো এই গেল ভ্রমর এরপর আসি সর্পশীর্ষ বা সাপ সহজ ভাষায় যেটা আমরা বুঝবো অত কঠিন সর্পশীর্ষ না বলে আমি সরাসরি সহজ ভাষায় বলছি যেটাকে সাপ সাপ এই হচ্ছে সাপ হাতটা এখানে রাখতেও পারো না রাখতেও পারো অসুবিধা নেই এই হচ্ছে হচ্ছে সাপ বোঝা গেছে সাপের এটা হচ্ছে ফনাটা করলেই সাপ দুটো হাতেই আমি দেখিয়ে দিচ্ছি এই গেল হচ্ছে সাপ এরপর আসছি সাপের পর সাপের পর হচ্ছে হরিণ হরিণটাও আমরা ছোটোবেলায় শিখেছি হরিণটা কিভাবে করি দেখো মাঝের আঙুল দেখতে পেয়েছ মাঝের এই দুটো আঙুল এইভাবে ধরো আর এই দুটো আঙুল এইভাবে ধরো ধরে এইভাবে আমরা হরিণ করে থাকি বা করি বোঝা গেছে এটা হচ্ছে হরিণ এরপর আসছি ময়ূর ময়ূর কিভাবে করবে দেখো এই আঙুলটাকে ছেড়ে দাও দুটো হাতেরই এই আঙুলটাকে ছেড়ে দাও মানে করে আঙুলের পাশের আঙুলটা ধরো আমি তোমাদেরকে আজকে প্রত্যেকটা আঙুলের নামও বলে দেব আমাদের দুটো হাতের যে পাঁচটা পাঁচটা করে আঙুল আছে পাঁচটা আঙুলের নাম আমি তোমাদের বলবো তার আগে আমি ময়ূরটা দেখিয়ে দিই এই দেখো এইটা হচ্ছে ময়ূর কোন আঙুলটা ধরেছি দেখো তোমরা যাতে ভালো বুঝতে পারো পাশের করে আঙুলের পাশের আঙুলটা এই আঙুলটার নাম হচ্ছে অনামিকা এটা নাম অনামিকা ঠিক আছে এটা অনামিকাটা পুরো আঙুলের সাথে ধরো ধরে বাকি আঙুলগুলো টান টান করে রাখো এটা হলো গিয়ে আমাদের ময়ূর ময়ূর এইভাবে আমি এবার দেখো ময়ূরের পরের মুদ্রায় যাওয়ার আগে তোমাদের পাঁচটা আঙুলের নাম একবার বলে দিই এটা জানাটা খুবই দরকার নাচের ক্ষেত্রে নাইলে এই যে এইভাবে বলতে হচ্ছে এই আঙুলটা ধরো এই আঙুলটা ধরো এগুলোর নামগুলো জেনে গেলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুলি আমরা চলতি ভাষায় এটাকে বুড়ো আঙুল বলে থাকি এটা হচ্ছে আমাদের তর্জনী আচ্ছা এটা হচ্ছে আমাদের মধ্যমা এটা আমাদের অনামিকা অনামিকা কোন আঙুলটা যেই আঙুলে আমরা আংটি পরি বা রিং ফিঙ্গার ইংরাজিতে যেটাকে আমরা রিং ফিঙ্গার বলে থাকি সেটা হচ্ছে আমাদের অনামিকা আর তার পাশের আঙুলটা হচ্ছে কনিষ্ঠা বা চলতি ভাষায় যেটাকে আমরা বলি কোড়ে আঙুল আর একবার বলছি দেখো বৃদ্ধাঙ্গলি তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা এটা তোমরা লিখেও মুখস্থ করতে পারো বা ভিডিও চালিয়ে দু একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে তো যাই হোক অনেকেই হয়তো জানে এরপরে আমার ময়ূর ছিল ময়ূরের পর আসছি চন্দ্রকলা বা চাঁদ যেটা আমরা সহজেই বুঝবো চাঁদ এই হচ্ছে চাঁদ হাতটাকে দেখো এই হচ্ছে চাঁদ এই আঙুলটাকে এইভাবে রেখে হাতটাকে এই রকম না একটু পিছনের দিকে বেঁকিয়ে দেবে দেখো একটু এইভাবে বেঁকিয়ে দেবে এটা হচ্ছে চন্দ্রকলা বা চাঁদ আমি দুদিকেই দুটো হাতে দেখাচ্ছি দেখো ভালো করে হলো চন্দ্রকলা বা চাঁদ এরপর আসি অঞ্জলি অঞ্জলি দেখো দুটো হাতকে এইভাবে নিয়ে এই ধরলে এই হলো আমাদের অঞ্জলি অঞ্জলি আমরা এইভাবেই দিই হাতটা দেখো কিভাবে ধরেছি একদম এইভাবে আঙুলগুলো সব এই রকম ফেরকে বা ফাঁকা করে রাখবে না একদম সব আঙুলগুলো একসাথে জুড়ে টাইট করে হাতটাকে ধরে এই হচ্ছে আমাদের অঞ্জলি ঠিক আছে অঞ্জলির পর আসি রাস্তা বা পথ এটাও আমরা অনেক নাচে ব্যবহার করেছি তোমরাও জানো আমিও জানি রাস্তা বা পথ কিভাবে করবে দেখো এইভাবে ডান হাত ছোটো বাঁ হাত একবার বড়। আবার ডান হাত বড় বাঁ হাত ছোটো যেটাকে আমরা ইংরাজি এস ইংরাজিতে এস লিখলে যেরকম হয় সেটার দেখো এইভাবে যদি লিখি এসটা এই হলো এবার তার উল্টো বেঁকিয়ে যাওয়া মানে এদিক থেকে এস নিচের দিক থেকে আমরা এসটা উপর দিক থেকে লিখি প্রত্যেকে এটা হচ্ছে নিচের দিক থেকে এস লিখলে যেরকম হয় দেখো নিচের দিক থেকে এস লিখলে যেইটা হয় সেটা হচ্ছে রাস্তা বা সহজেই বলি পথ আচ্ছা রাস্তা বা পথের পরে আসছি শঙ্খ শঙ্খটা কিভাবে করবে দেখো এই সব কটা আঙুলকে জুড়বে জুড়ে কনিষ্ঠা এক্ষুনি বলেছি তোমাদের আঙুলের নামগুলো কনিষ্ঠাকে এই যে এইভাবে ধরে আর এই দিকের এইভাবে নিয়ে একটা সাইড বরাবর হেলে দেখো এইভাবে হচ্ছে শঙ্খ বা শাঁখ যেটা আমরা সহজে বলি শাঁখ এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো বোঝা গেছে শঙ্খ বা শাঁখ দেখে নাও হাতটার একবার এই যে এই গেল শঙ্খ বা শাঁখ এরপর আসছি শিবলিঙ্গ শিবলিঙ্গটা হচ্ছে দেখো ডান হাতে এটাকে ধরবে একদম এই যে দেখো মুঠো করে এটাকে এইভাবে ধরবে আর বাঁ হাতটাকে দেখো এখানে ঠেকিয়ে দেবে এটা হচ্ছে শিবলিঙ্গ আর আমরা যেটা করে থাকি নাচে এটা এটা হচ্ছে মহাদেব শিবকে বোঝাচ্ছে পুরো একদম শিবটা তো এটা হচ্ছে শিব আমরা পুরো শিবের মূর্তি বা শিব বোঝালে এটা ব্যবহার করি আর শিবলিঙ্গটা হচ্ছে দেখো ডান হাতটাকে মুঠো করে বাঁ হাতটা এখানে ঠেকানো এটা হচ্ছে শিবলিঙ্গ আচ্ছা এরপর আসছি ত্রিশূল ডান হাতটা উপরে বাহ হাতটা নিচে দেখো এটা হচ্ছে ত্রিশূল বোঝা গেছে ত্রিশূলের পর আসছি সিংহ মুখ বা সিংহ এইভাবে হরিণটা দেখো একটু ছোঁচালো করে আর সিংহটা একটু মুখটা একটু থ্যাপসা মানে এই জায়গাগুলো একটু থ্যাপসা করে এটা হচ্ছে সিংহ বা সিংহ মুখ এটা হচ্ছে সিংহ বা সিংহ মুখ ভালো করে দেখে নাও কিভাবে করছি আমি হুম একটু এই রকম হুম এটা হচ্ছে সিংহ বা সিংহ মুখ এরপর আসছি ময়ূর এই সরি ময়ূর হয়ে গেছে এরপর আসছি মুকুল মুকুলটা দেখো মুকুলটা হচ্ছে এইভাবে এইভাবে জাস্ট ছোট করে হাত দুটোকে দেখে নাও আমি কিভাবে করছি ফুলের যে কুড়ি আমরা সবাই জানি মুকুল কোনটাকে আমরা বলি ছোট্ট একদম মুকুল এরপর আসছি বাঁশি এটা হচ্ছে আমার বাহাত বাহাতটা এখানে আর ডান হাতটা হচ্ছে বাইরের দিকে বৃদ্ধাঙ্গলিটা ঠোঁটের কাছে কনিষ্ঠার কাছে ডান হাতের বৃদ্ধাঙ্গলিটা ঠেকাবে ঠেকিয়ে এইভাবে ধরবে এটা হচ্ছে বাঁশি আচ্ছা এরপর আসছি প্রজাপতি প্রজাপতি সবাই আমরা জানি এটা হচ্ছে প্রজাপতি দুটো হাতকে জাস্ট এইভাবে শুধু নাড়ানো এটা হচ্ছে প্রজাপতি আর একটা লাস্ট আমি দেখাবো প্রজাপতির পর যে কোনো পাখির পাখার ক্ষেত্রে এটা হচ্ছে পাখা যে কোনো পাখির পাখা ঠিক আছে এটা হচ্ছে পাখা তো এই ছিল আজকে আমার মুদ্রার ভিডিও খুবই সহজ এবং বেসিক কিছু মুদ্রার ভিডিও তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা যদি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও আরও যদি মুদ্রার ভিডিও তোমাদের প্রয়োজন হয় বা তোমাদের নাচের কাজে লাগে আমি তাহলে আরও মুদ্রার ভিডিও আনবো সেগুলো অবশ্যই এইগুলোর থেকে অনেকটা অ্যাডভান্স থাকবে এটা বেসিক ছিল সেগুলো আর একটু অ্যাডভান্স থাকবে আর তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজে গিয়ে লাইক করতে পারো ইনস্টায় ফলো করতে পারো